और मेरे साथ Assalamualaikum, है मेरा नाम चौधरी आसिफ अली उम्मीद करता हूं, आप सब लोग से होंगे We hope so, आप सब फिट फाट होंगे टिप टॉप होंगे और मजे से होंगे तो आज हम जो वीडियो लेके आए हैं वीडियो का टाइटल एक्सक्लूसिव बैंक रोबरी वीडियो इन बंदर तो बैंक में रोबरी हुई है मजीद जानते हैं वीडियो डिटेल में देखते हैं বান্দরবানে থানসি ও রুমায় ব্যাংক লুটে কেএনএফ এর পুরুষ সদস্যদের পাশাপাশি অংশ নেয় সশস্ত্র নারী সদস্যরাও এই প্রথম সংগঠনটি নারী সদস্যরা সরাসরি কোনো অপারেশনে অংশ নেয়ার কথা জানা গেল আর এই ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে সাতটি অস্ত্র সহ আটক হয়েছেন ঊনপঞ্চাশ জন যাদের আঠারো জনই নারী বান্দরবান থেকে হিরন খান জানাচ্ছেন বিস্তারিত এপ্রিল বেলা তখন ১২টা তিরিশ মিনিট থানচি সদরের সোনালী ব্যাংকের প্রবেশদ্বারে বসা ছিলেন পুলিশের এক সদস্য সদস্যরা আসছে দেখে দ্রুত ব্যাংকে ঢুকে দায়িত্বরত সেই পুলিশ সদস্য ঠিক কয়েক সেকেন্ডের মাথায় ফিল্মে স্টাইলে অস্ত্র হাতে দ্রুত ব্যাংকে ঢুকে পড়ে কেএনএফের সদস্যরা তাদের সবার হাতেই ছিল অস্ত্র পরনে ইউনিফর্ম মুখে ছিল কালো কালী মাখা তাদেরই আরেকটি গ্রুপ তখন ঢুকে যায় পাশের কৃষি ব্যাংকে কয়েক মিনিট লুটপাট চালিয়ে বেরিয়ে যায় সন্ত্রাসীরা টিমে কয়েকজন ছিল নারী সদস্য সরাসরি এই প্রথম অপারেশনে দেখা গেল সংগঠনটির নারী সদস্যদের থানচিতে এই ব্যাংক ডাকাতির জন্য সন্ত্রাসীরা এসেছিল দুটি গাড়ি নিয়ে তার একটি রোববার রাতে জব্দ হয় এছাড়া হামলার ঘটনায় সাতটি অস্ত্রসহ সহ কেএনএফের প্রায় অর্ধশত সদস্যকে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী এছাড়া যদি অন্য কোনো আমরা ফায়ারের উপর করি তখন আমার আদেশে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা কেন এই নজিরবিহীন ত্রাসের পর এখন পাহাড়ে যাল পেতেছে যৌথ বাহিনী তারই একটি থানচির এই রাতের ছবি সর্বাত্মক অভিযানের জন্য প্রস্তুত বিজেপি সদস্যরা থানচির পুরো এলাকা শুনসান নিরবতা আর এই শুনসান নিরবতায় আতঙ্ক তৈরি হচ্ছে মানুষের মধ্যে সেই আতঙ্ক কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিজেপির রাত গভীর রাতেও আর তারা কাজ করে যাচ্ছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং এখানের বিচ্ছিন্নতাবাদীদের ধ্বংস করার যেই যৌথ অভিযান সেই যৌথ অভিযানে তারা রাত এই অভিযানের রেশ থাকছে দিনের আলোয় আকাশে উঠছে হেলিকপ্টার যেখান থেকে খোঁজা হচ্ছে সন্ত্রাসীদের আস্থানা স্থানীয়দের ভাষ্যমতে এখনো থানচির নানা জায়গায় অবস্থানে আছে কেএনএফ এর সদস্যরা তাই টিএনটি পাড়া মকপাড়া সহ সব জায়গায় সারাশি অভিযানে বিজেপির সদস্যরা যে রাস্তা দিয়ে এখন বিজেপির টহল টিমটি যাচ্ছে এই রাস্তা দিয়েই কুকিচির ন্যাশনাল আর্মি সন্ত্রাসীরা ফায়ার ওপেন করে এই রাস্তা দিয়েই থানা এবং ব্যাংকে হামলা চালায় দেখা যাচ্ছে যে এখান থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার আগ থেকেই তারা কিন্তু আসলে ফায়ার ওপেন করেন তবে এতে সন্ত্রাসীদের তৎপরতায় কিছুটা ছেদ পড়লেও আতঙ্ক পিছু ছাড়ছে না মানুষের কেননা গেল কয়েকদিনে বিপর্যস্ত তাদের জীবনযাত্রা ওই ঘটনাটা ঘটার পর একটু আতঙ্কের ভয়ে আছে আতঙ্কে না আমরা রকম ভাবে চলে আর চলতে আমরা খুব কষ্ট লাগে আরছি গাড়ি নিয়ে এখন যাইতে পারতেছি না যে মাল আসতেছে না গাড়ির জন্য লোড করতে পারতেছি না সব জায়গায় রাস্তা বন্ধ দিন যত যাচ্ছে তত জোরদার হচ্ছে যৌথ বাহিনীর অভিযান বাড়ছে বিভিন্ন বাহিনীর জনবল ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা পুলিশ বিজেপি একসাথে আমরা চেকপোস্ট করতেছি এবং আমরা আমাদের এই আসামিদেরকে বা এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে গ্রেফতারের জন্য আমরা সর্বোচ্চ আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি কেএনএফ এর সব নেটওয়ার্ক ভাঙা শেষ না হওয়া পর্যন্ত চলবে এই সারাশি অভিযান বলছে ही नहीं। चैनल 24, एंट्री मारी कुकी चीन जो है वो एक तंजीम है जो बांग्लादेश को बहुत ज्यादा नुकसान पहुंचाना चाहती है और जिस तरह से उन्होंने अपने जो है वो फिल्मी स्टाइल में एंट्री मारी और अपने फेसेस जो है उन्होंने जो है उन्होंने पेंट करके छुपाए हुए थे तो बांग्लादेश आर्मी को चाहिए की इनके खिलाफ सख्त से सख्त एक्शन ले यह था आज का वीडियो क्योंकि नेशनल फ्रंट आर्मी एक बागी तंजीम है और बांग्लादेश के अंदर एक अलग रियासत बनाना चाहती है बंदर का जो इलाका है और चिट्टा का जो इलाका है पहाड़ी इलाका है हिल स्टेशन उसको बंग्लादेश से अलग करना चाहती है और यही वजह है कि ये बांग्लादेश के अंदर बहुत ज़्यादा नुकसान पहुँचाते हैं और किस तरह से वो उन्होंने आर्मी का ड्रेस पहना हुआ था और बंग्लादेश का बैंक उन्होंने लूटा और लोग जो हैं वो खौफ रास का शिकार हो जाते हैं जब ये इस तरह के वाक़ होते हैं तो बांग्लादेश की हुकूमत को और आर्मी को चाहिए कि इस तरह के ग्रोहों के खिलाफ सख्त एक्शन ले जैसा कि उन्होंने वीडियो में दिखाया कि बंग्लादेश आर्मी जो है दिन रात उस इलाके की निगरानी करती है लेकिन ये ग्रोप ग्रुप जो है बहुत ज़्यादा स्ट्रॉग हो चुका है तो और भी सख्त इनके खिलाफ एक्शन होना चाहिए तो कि इस तंजीम का जो है बहुत जल्द खात्मा कर दिया जाएगा क्योंकि बांग्लादेश की बेहतरी के लिए यही जरूरी है तो जरूर बताइएगा कि वीडियो कैसी लगी वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें चैनल पर हो तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें मिलते हैं नेक्स्ट वीडियो में